নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজ একটা ছোট টিপস শেয়ার করব তোমাদের সাথে। শীত অনেকটাই কমে গেছে আর বাজারে মটরশুঁটিও প্রায় শেষের দিকে, তো সারা বছর যদি আমরা মটরশুঁটি খেতে চাই কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি মটরশুঁটি নিয়েছি। আমি প্রথমে মটরশুঁটি থেকে দানাগুলো বার করে নিচ্ছি। দেখো, মটরশুঁটি থেকে দানাগুলো বার করে নিয়েছি। 1 কেজি মটরশুঁটি থেকে এতগুলো দানা বেরিয়েছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর লবণ। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, জলটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর মটরশুঁটির দানাগুলোকে দিয়ে দিচ্ছি। মটরশুঁটির দানাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এগুলোকে 1 মিনিট আমি জলের মধ্যে ফুটিয়ে নেব। দেখো, ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার মটরশুঁটির দানাগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে নেওয়ার জন্য। দেখো, মটরশুঁটির দানাগুলোকে স্ট্রেনারের মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিলাম। এবার একটা আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি আর সুতির কাপড়ের মধ্যে এই মটরশুঁটির দানাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটির দানাগুলোকে ভালো করে চাড়িয়ে দিচ্ছি যাতে দানাগুলো ঠান্ডাও হয়ে যায় আর একটুও ওর মধ্যে জল না থাকে। জল থাকলে তাহলে ডিপ ফ্রিজে রাখার পর সেটা বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই মটরশুঁটির গা থেকে একেবারে জল শুকিয়ে নিতে হবে আর একেবারে ঠান্ডা করে নিতে হবে। দেখো, 10-15 মিনিট এইভাবে রাখার পর এটা ঠান্ডাও হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে এখান থেকে তুলে নিচ্ছি। মটরশুঁটির দানাগুলোকে সুতির কাপড় থেকে তুলে নিয়ে আমি দেখো স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করো, মটরশুঁটির দানাগুলো থেকে একটুও কালার চেঞ্জ হয়নি। এবার দেখে নাও মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি। বাড়িতে এরকম এয়ারটাইট কন্টেনার থাকলে এর মধ্যে সারা বছর মটরশুঁটি রেখে সংরক্ষণ করতে পারবে। আর এয়ার কন্টেনার না থাকলে এরকম প্লাস্টিক ব্যাগ সবার বাড়িতেই থাকে, তো এই প্লাস্টিক ব্যাগের মধ্যে মটরশুঁটিগুলোকে ভরে নিয়ে তারপর ভালো করে এর মুখটাকে এঁটে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবেও তোমরা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আমার কাছে যেহেতু এয়ারটাইট কন্টেনার আছে তাই আমি এতেই মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো। মটরশুঁটির দানাগুলোকে এই কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। মটরশুঁটির দানাগুলোকে কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর এইভাবে ঢেকে দিলাম যাতে একটু বাতাস না ঢোকে। আর এই কন্টেনারটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে তোমরা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আশা করি আজকে আমার টিপস তোমাদের অনেক কাজে লাগবে। এইভাবে মটরশুঁটি সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে ও সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।